জনপ্রিয় লেগাসি বিমান সংস্থা গালফ এয়ার 15ই জুন ঢাকার একটি আভিজাত হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে তাদের সেরা 20 জন এজেন্টকে পুরস্কৃত করে। গালফ এয়ারের কান্ট্রি ম্যানেজার ইসা শাহ, এয়ারপোর্ট ম্যানেজার জাসিম গরিব ও GSAI বিজনেস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মারুফুল ইসলাম ঝলক সহ এয়ারলাইন্সটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, ইন্ডাস্ট্রি প্রতিনিধিগণ ও বিভিন্ন ট্রাভেল এজেন্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে গালফ এয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইসা শাহ বলেন, আজ সন্ধ্যায় আমরা আমাদের মূল্যবান ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যারা আমাদের ক্রমাগত সমর্থন করে আসছে। আজ আমরা যা অর্জন করেছি সেটা তাদের সমর্থনেই সম্ভব হয়েছে। আজ রাতে তারা আমাদের এই আয়োজনে যোগ দিতে পেরে আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠানে পুরস্কৃত শীর্ষ 20 এজেন্টরা হলেন সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি লিমিটেড, RBC ইন্টারন্যাশনাল, মাদার লাভ এয়ার ট্রাভেলস, ইস্ট ওয়েস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ডাইনামিক ট্রাভেলস, আল গাজী ট্রাভেলস লিমিটেড, সুমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, ট্যুর বুকিং বাংলাদেশ লিমিটেড, বি ফ্রেশ লিমিটেড, ফ্লাই হাব ট্রাভেল বাংলাদেশ লিমিটেড, ট্রিপ লাভার লিমিটেড, ভার্সেটাইল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, এয়ার ট্রিপ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ট্যালন কর্পোরেশন। অনুষ্ঠানে শীর্ষ এজেন্টদের হাতে পুরস্কার তুলে দেন গালফ এয়ার কান্ট্রি ম্যানেজার ইসা শাহ, এয়ারপোর্ট ম্যানেজার জাসিম গরিব ও GSAI বিজনেস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মারুফুল ইসলাম ঝলক। আমি ওয়াহিদুল ইসলাম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর সিটিকম ইন্টারন্যাশনাল। আমি গালফ এয়ারের আজকের প্রোগ্রামে এসেছি, আমার খুব ভালো লাগছে কারণ আমি ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি গালফ এয়ারে এবং আমি আমার দিক থেকে সর্বাত্মক চেষ্টা করেছি। আমি রেহানুদ্দিন আহমেদ, ডিরেক্টর অপারেশন RBC ইন্টারন্যাশনাল। আজকে গালফের এই প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে, তাদের এই প্রোগ্রামগুলি আমরা খুবই এনজয় করি এবং প্রত্যেকটা বছরই আমরা অপেক্ষায় থাকি গালফ কবে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করবে এবং তাদের সাফল্য কামনা করি গালফ অ্যালায়েন্সের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনা ও জমকালো নৈশভোজের মাধ্যমে শেষ হয়।